অনিবার্য কারণ কোনো কারণে ইলা হয়েছি আমি পরবর্তীত হইয়া, কিন্তু মুসলমানের দূরশ্বরীফ দেখি তাহলে ক্ষমাইলে আমার কথা কইছে মুসলমানে দূরশ্বরীফের কষ্ট দেয় আজরাইল হোসেন আমার উম্মত রে তুমি কিলা কষ্ট দিবাই আয় আজরাইল আমার উম্মতর মধ্যে কত কষ্ট আছে এই সমস্ত কষ্ট আজরাইল তুমি আমারে দিলাও আমার ভাই বল ও নবীর অত মহব্বত আসলো উম্মতের প্রতি আর এই উম্মতে কিন্তু নবী ভাবরি লেগেছে ওই নবীর উপরে দুরুদ শরীফ পড়েন না এর কারণে আমরার আরেক সংস্থার ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাত নামক যে সংগঠন এই সংগঠনের ভাই আনতে হইল আমরা জমিয়ত উলামা হিন্দর মানুষ যারা নদওয়াতুত তামিরর মানুষ আল্লাহ ইন্না ফিল জসদে মুজগা আপনারা হয়তো হদিস জানা আছে এখন কাজ ভয়া নয় যে সময় মানুষের গুণা করে কোনো দাগ বয় দাগ বয়তা করতে করতে ইগু হালা হয়ে যায় ইগু বরবাদ আর ধ্বংস হয়ে যায় আর অগু এই সময় ধ্বংস হয়ে যায় ওই সময় গে কোনো বাংলাদেশ আপনার সাপোর্ট করে না এর লাগি দেয় মুসলমান মুখে দিই আপনার সুবহান আল্লাহ বারো নি দেয় ওয়ে না আল্লাহ আকবার বারো না দুরুদ শরীফ বারো না অগুদ বরবা অগু ধ্বংস হয়ে গেছে মানুষের দেশ সময় তাপ উঠে তাপ উঠার পরে দেখবা তো সব জিনিস তিত্তা সব জিনিস তিত্তা বাদ দিলে কইব তিত্তা মিষ্টি এর কুটমে আনছই মুখরে কই আ করে ফেলাইছে কইব তিত্তা তাহিরি আকে আমদ নফলকে মেরাজু অম্বিয়া আউলিয়া মহতাজ উ আকে আমদ নফলকে মেরাজু অম্বিয়া আউলিয়া মহতাজ উ লা ইলাহা ইল্লাল্লাহ কাবিল ইহতরাম হযরত উলামায়ে কিরাম জলসার সদর সাহেব মুরব্বিয়ান হযরত আমার তরুণ যুবক ভাই হল পর্দার আড়ালে উপবিষ্ট মা বইন বহুত মানুষ আইতে পারছেন না আল্লাহ তালা তান তন্ত্রে বলে আওয়ার তৌফিক দিকাল্লাহুম্মা আমিন ভাই বলার বুজুর্গ হল এই মসজিদ যারা বানাইছ আর মসজিদের খেদমত করি করি দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়ে আল্লাহ তালা তান তানের কবর দে বেশ তোর বাগান বানাইয়ে দিকাল্লাহুম্মা আমিন এখন পর্যন্ত যত মানুষ এই মসজিদের খেদমত হতরা আল্লাহ তালা তান তানের খেদমত রে কবুল আর মঞ্জুর করুক কাল্লাহুম্মা আমিন এর উসিলায় তার জিন্দেগান মর্দেগান সমস্ত আল্লাহ মাফ করে ইট করি না এটার প্রতি আমল করি না যে আইজ জেলা আসি খাইল ওলা আর ও মৌলানার মহতরমর মাতর লগে আমি আর এক আয়াত দুই দেখে তুই দুই আয়াত আর দুই হদিস পড়িছি আল্লাহকে বে পরিমাণ তৌফিক দিবা ও পরিমাণ বয়ান করিয়া বিদায় নেওয়ার চেষ্টা করমু ইনশাআল্লাহ দেখো ভাই হল এনু বর্তমান যে সময় এই সময়টা কিন্তু আমার না লাগি ও কোনো রকম গুণে খারাপ দিন না নিবেন চায় তো ও বলে মনে করেন ও বলে মানে ঠেলা মারতে ফড়ি যায় মুখা ভাই বর্তমানে আপনার এই জায়গা ডুলায় ও যেটা জায়গা দিয়ে আপনারা বইছ ইটা জায়গা ডুলায় আর কৃষ্ণপুর বাজারের এক বিটা বেসায় সমান হয়েছি বোঝা নিবেন চায় যাইতে গো বেচির তরি আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ আলামিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বারবার হইত্রা যে কবরে তোমারে আমারে ডেইলি সত্তর বার ঘুরিয়া ডাকের কিন্তু ও মৌত্তাকি ও
কবর থাকি, ও আখেরত থাকি, ও হাসর থাকি, তোমারে আমারে বিরত রাখবার লাগি কত চেষ্টা আর কত মেহনত চলে, কত চেষ্টা ফাল্লিয়াযহাকু কালিলা ওয়াল্লিয়াবকু কাসীরা, ও বান্দা বান্দীগণ তোমরা বেশ করে কান্দো আর কোন তোমরা আসো। এখন দেখা যার খান্দা আমরা কম আসা কি আর, আচ্ছা দেখার পরে আপনারা কোসেন আপনার আনি আয় না খান্দো না, কোনটা কোসেন আনি আয় না খান্দো না, আর আল্লাহ কইরা কিতা বলে বাবা আস কম কম আনি দিস বেসরি খান, ওখান কইরা নেন ওখান কইরা নেন আল্লাহ, আর আমরা ওটা দেখিয়া আপনার কোন যে নোটা দেখা দাওয়াত দিতে সময় এর ওলা ওয়াই যখন দাওয়াত দিবা জিকাইলে বলে না এন খুব আশাই থাকার ওই এন বলে খুব আশাই থাকার ওই, এর মানে তুই কেন নাটকর সবানেন মাতো না কেন এর নাটকর সবান বলে না এই নাইলে আপনার মানুষ বেশ বলে অত দূর হইতে গিয়ে বলে না এই নাইলে মানুষ বেশ, এদিন দশটায় আপনার এসার নামাজ জিকাইলে বলে না ও টাইমও সাতটা নামাজ হলো মানুষ এই থাকি, ও চিন্তা করো ও মানুষ এইবার মানুষ যাইবার লাগে ওয়াজ করছত নি আর না মানুষ ধরে হেদায়ত করতে আল্লাহ মুখা বানাইতে নমাজি বানাইবার লাগে ই ওয়াজ মাহফিল না নি হে ওটা কর না এবার জীব না ও গত একদিন শুনছি খানে ওয়াজ আপনার আর নমাজ হইছি এসার আজান আর হইছি তাকে তেফে চিন্তার কোন মুখা ফসায় হ্যাঁ ওলা হয়েছে না নি ও দেখবা তো আপনার ইদার্নিং আমরার বরাক উপত্যকার মধ্যে ও ইদার্নিং হইয়া আমি আরেক জায়গায় ওয়াজ বসলাম এর এক বেটা কমেন্ট লাগছো ইদার্নিং কর অর্থ কিতা আমার ঘর ইদার্নিং কর অর্থ লিখিতা হুজুর ওয়াজ যাওয়ার পরে বেটাইমের সময় বেটাইমে দিবা আইতে সময় আপনার 300 টাকা 400 টাকা দিবা আর ফিটাতে দিবা।